খাবারই এমন একটা জিনিস যেটাকে আমরা তিনটি ইন্দ্রিয় ব্যবহার করে গ্রহণ করি। প্রথমত নাসিকা দিয়ে তার ঘ্রাণ নিয়ে বুঝি, দারুণ গন্ধ বেরিয়েছে, খেতেও দারুণ হবে। দ্বিতীয়ত চক্ষু দিয়ে নিরীক্ষণ করে বলি, আহা দেখতে হেব্বি হয়েছে তো, খেতেও দারুণ হবে। আর তারপরেই আসেন আমাদের জীব মহাশয়। এসেই তিনি আর দেরি নয় বলেই টপ করে এক টুকরো মুখে পড়েন, আর সেই সময় সব তৃপ্ততা এক জায়গায় হয়ে বলে, আহা কি গ্রহণ করিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আজকের এই সুন্দর রেসিপির জন্য আমরা সবার প্রথমে মাংস ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, এতে 100 গ্রাম টক দই দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, স্বাদানুসারে লবণ, আর দেবো 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার আমরা এই সমস্ত মশলা দিয়ে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব, আর 15 থেকে 20 মিনিটের জন্য এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আমরা মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। আর আমরা যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই কিছুটা জল দিয়ে দেব। প্রেশার কুকারে মোট আমরা 2 কাপ মতো জল দিয়ে দেব। এরপর প্রেশার কুকার বসিয়ে আমরা আলুগুলিকে ভেজে নেব। কড়াইতে আমরা 150 মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ এই তেলেই আমরা মাংসটা রান্না করে নেব, আর আলু অবশ্যই অপশনাল। আলুগুলো ঠিক এরকম লাল হয়ে এলেই আমরা আলুগুলিকে তুলে নেব। আর এদিকে প্রেশার কুকারে 7 থেকে 8টা হুইসেল পড়লেই আমরা প্রেশার কুকার বন্ধ করে দেব, আর মাংসের জন্য মশলা তৈরি করে নেব। ওই একই তেলে আমরা 2 চা চামচ জিরে দিয়ে দেব। জিরেগুলি একটু ফুটে উঠলেই আমরা 2টি তেজপাতা ছিঁড়ে এতে দিয়ে দেব। এবার এগুলিকে একটু নাড়িয়ে আমরা এতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা সামান্য ভাজা হলে আমরা এতে মশলা দিয়ে দেব। মশলা তৈরির জন্য আমরা 25 গ্রাম আদা, 50 গ্রাম রসুন, 3 টেবিল চামচ জিরে, 2 টেবিল চামচ ধনে, 10 থেকে 12টা শুকনো লঙ্কা অথবা স্বাদানুসারে, আর 10 থেকে 12টা গোলমরিচ নিয়েছিলাম, আর নিয়েছিলাম 5 গ্রাম মতো গোটা গরম মশলা। আর এই সমস্ত কিছুকে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। এবার আমরা এতে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর মশলা অনুযায়ী লবণ দিয়ে দেবো। এগুলিকে ভালো করে নাড়িয়ে আমরা এতে 1টা কেটে রাখা টমেটো দিয়ে দেবো, আর কিছুটা জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা এতে কিছু চই দিয়ে দেব, এটি অবশ্যই অপশনাল, যেহেতু ঘরের অথেন্টিক রান্না তাই চই দেওয়া হয়েছে। এরপর আমরা প্রেশার কুকার থেকে মাংসগুলি তুলে কড়াইতে দিয়ে দেব। এরপর আমরা ভালো করে নাড়িয়ে মাংসটি কষিয়ে নেব। ভালো করে নাড়িয়ে আমরা মাংস সেদ্ধ করে রাখা জলই এতে একটু একটু করে দিয়ে কষিয়ে নেব। আর মাংসের রং যখন এমন হয়ে আসবে তখন আমরা আলুগুলি দিয়ে দেব। এরপর আমরা এতে 2 থেকে 3 কাপ জল দিয়ে দেব। আর উঁচু আঁচে আলুগুলি সেদ্ধ হওয়ার সময় দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তারপর একটি আলু এমনভাবে একটু দেখব, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আঁচ বন্ধ করে দেব আর গরম গরম পরিবেশন করব।